আসসালামু আলাইকুম। আমি রুখানা পারভীন, সহকারী শিক্ষক মানান হাই স্কুল অ্যান্ড কলেজের। আমি তোমাদের শিশু শ্রেণীর বাংলা বিষয় থেকে বর্ণ বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করে দেখাবো। এখন বর্ণ দিয়ে শূন্য স্থান পূরণ। তোমরা বর্ণ যেমন ক, খনি ক, ম, চ, জ, ক, এখন এই যে জ, এখন আমি তোমাদের দেখো ক কয়েক পর কি নেই খ, এই যে খ বর্ণটি দিয়ে আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণটি দেখাবো। গ থেকে নেই, গ আছে, ঘ নেই, ঘ লিখবো, এখানে উ আছে, চ নেই, চটা লিখবো, এখানে ছ আছে, বোরকের জ আছে, জহ লিখবো, জহ লিখবো, তারপরে নিও আছে। এইভাবে আমরা শূন্যস্থানগুলো লিখব, যেমন ট আছে এখানে ইনে, এখানে ট আছে, তাহলে ট ঠ লিখব, এখানে এখানে ঠ, তারপরে নদী, তাহলে এইভাবে আমরা বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করব। তারপরে আছে বর্ণ দিয়ে শব্দ গঠন। এখন আমার এখানে আছে ক, খ, গ, ঘ, উম। এখন ক দিয়ে আমি কি লিখতে পারি? ক দিয়ে শব্দ গঠন, বর্ণ দিয়ে, বর্ণ দিয়ে শব্দ গঠন। ক দিয়ে আমি কলা লিখতে পারি বা কই লিখতে পারি, কই। তারপরে খ আছে, খ দিয়ে কই বা খাবার, খাবার, এইভাবে আমি শব্দ লিখতে পারি। গ দিয়ে, গ দিয়ে গরু, তারপরে ঘ দিয়ে ঘড়ি বা ঘোড়া, ঘোড়া, তারপরে উম দিয়ে ব্যাঙ। এইভাবে আমরা শব্দ গঠন করতে পারি। তারপরে আবার আছে এলোমেলো শব্দ, এলোমেলো শব্দ, যেমন এখানে আছে ক, গ, উম, খ, চ, বোরকের জ, গহ, স, ঝ, নিয়ম। এখন আমাকে খেয়াল করতে হবে এখানে কয়টি বর্ণ আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশটি, তাই না? এখন আমি এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখব। প্রথমে ক আছে, আমি ক লিখলাম, এখানে খ নেই,
कटा दाग दिए दिव आगे दाग दिए दिव तर ख एन हमार ख बर्णटी निब ख तारपरे ग कोथाय ग आछे एटार उपरे दाग दिए दिलाम एटार उपर नीचे दाग दिए दिलाम तारपरे घ घ एटाओ दाग दिए दिलाम घ तारपरे आछे कि उमो उमो एई जे उमो तारपरे च च तारपरे आछे स स तारपरे बर्गेर ज एखाने बर्गेर ज তারপরে কি আছে নিও এখন আমি দেখব এখানে আমার কয়টা বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 টি বর্ণ আমার আছে এবং সব ঠিক আছে কিনা একটু পড়ে দেখব ক খ গ ঘ ম চ ছ ঝ ঝ নিও তাহলে আমরা সঠিকভাবে এটা লিখতে পারো তারপরে দেখো এরপরে আছে বর্ণ লেখা যদি তুমি বর্ণ লিখতে বলে তাহলে তুমি কি লিখবে বর্ণ লিখো প থেকে নিও পর্যন্ত প থেকে নিও পর্যন্ত এইভাবে লিখবে ক খ ঘ ম চ ছ বর্গে জ ঝ ঞ আমাকে যে পর্যন্ত লিখতে বলা হবে ঠিক আমরা সেইভাবে সেই পর্যন্তই লিখব তার বেশি লিখব না কেমন তাহলে তোমরা বুঝতে পেরেছো বর্ণ দিয়ে শূন্যস্থান কিভাবে লিখতে হয় এই বর্ণটি খালি থাকলে তোমরা ওই খালি জায়গাটা পূরণ করবে কেমন আর বর্ণ দিয়ে শব্দ গঠন যখন থাকবে ক থাকলে ক ক দিয়ে কলা কই খ দিয়ে কই খাবার গ দিয়ে গরু গাড়ি তারপরে ঘ দিয়ে ঘড়ি ঘোড়া এগুলো আমরা লিখতে পারি কেমন তারপরে ম দিয়ে ব্যাগ তারপরে এলোমেলো শব্দ শব্দগুলো দিয়ে আমরা কি লিখব এলোমেলো দেওয়া আছে আমরা সাজিয়ে লিখব কেমন আমরা এইভাবে লিখব তোমরা বাসায় বসে সুন্দর করে পড়বে এবং বর্ণগুলো শিখে লিখবে কেমন তাহলে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থেকো বের হবে না ঘর থেকে কেমন বাবুরা আচ্ছা আল্লাহ হাফেজ